নলেজটাকে আলটিমেটলি এই আরেকটা জিনিস আমরা মনে করি নলেজ যখন হয়ে গেল আমরা মনে করি আমাদের কাজ তো শেষ ইজ ইট ট্রু না দ্যাটস দ্য বিগিনিং আনটিল উই গেট এ প্রোডাক্ট হুইচ উই ক্যান সেল ইন দি মার্কেট উই হ্যাভ নট ডান এনিথিং এবং এটা আমরা অনেক সময় বুঝি না এবং এটাও বুঝি না যে নলেজ প্রডিউস করতে আইডিয়া থেকে নলেজ প্রডিউস করতে যদি 10 টাকা লাগে সেই নলেজ থেকে একটা প্রোডাক্ট প্রডিউস করতে 90 টাকা লাগে 90% ইজ নেক্সট আমাদের রিসার্চ অর্গানাইজেশনে সায়েন্টিফিক অফিসার আপনার টাইটেল কি সায়েন্টিফিক অফিসার সিনিয়র সায়েন্টিফিক অফিসার কিছু মনে করেন এসএস সিনিয়র সায়েন্টিফিক অফিসার এসএসও আমার ডেফিনেশন আপনি হলেন সিনিয়র স্লিপিং অফিসার রাগ করেন না এই জন্য বলতেছি বিকজ দে আর নট ইন দি প্রোডাকশন আপনার নলেজটা আপনার শেলফে থাকতেছে কেউ ইউজ করছে না করতে পারে না কারণ তারপরে যে কষ্ট দরকার সেটা কেউ দিচ্ছে না তো ওই আপনাদের সেখানে দরকার আছে যে আপনারা পয়সা দেবেন ওইটাকে ওই নলেজটাকে প্রোডাক্ট ফর্মে নেবে কিছুটা রিস্ক আপনারা নেবেন যাতে ওই যে আপনাদের এখানে যারা বলে গেছে যে আমি করতে চাই কিন্তু আমার তো অত টাকা নেই এবং ওই রিস্কটা নেওয়ার কিছু দরকার আছে ওখানে যাক ফাঁকে ফাঁকে আমি দু একটা কথা বলবো যে মনে করেন আচ্ছা এখানে আসেন অ্যাকচুয়ালি কী হয় নিউ আইডিয়াস জেনারেটেড কনসেপ্ট ভ্যালিডেটেড ফিজিবিলিটি স্টাডি তারপর হলো প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রসেস ডেভেলপমেন্ট আমি এই দুটো নিয়ে একটু আরও এরপরে আছে কিছু এবং কালকে অনেক কথা বলবো দ্যার ইজ এ বিগ ডিফারেন্স বিটুইন প্রোডাক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড প্রসেস ডেভেলপমেন্ট একটা নতুন প্রোডাক্ট যখন করা হয় উই প্রডিউস এ নিউ প্রোডাক্ট তাই না প্রোডাক্ট ডেভেলপমেন্ট ওটার থেকে আরেকটা প্রোডাক্টে যাই এই এই ব্যাপারে সবসময় দ্য চেঞ্জ ইজ কল্ড এ ডিসরাপটিভ চেঞ্জ বোঝাবার চেষ্টা করি আমরা আগে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প ইউজ করতাম এখন আমাদের ঘরে অনেকের আছে না ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প ভেরি ইনএফিশিয়েন্ট এই ল্যাম্পগুলো লুমেন্স পার ওয়াট খুব কম ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পের হুইচ ইজ এ বেটার ওয়ান এলইডি তো এখন এসছে ফ্লোরেসেন্টের আগে ছিল না ভেপার মার্কারি ভেপার তারপরে ছিল এলইডি তো এখন লেটেস্ট হোয়াট ইজ দ্য ডিফারেন্স লুমেন্স পার ওয়াট এগুলো মাচ মোর এফিশিয়েন্ট এটা কোনটা এলইডি এটা এলইডি মাচ মোর এফিশিয়েন্ট তাই না লেস এনার্জি ইউজ করে আমরা মোর লাইট পাচ্ছি কিন্তু ওয়েন ইউ মুভ ফ্রম ওয়ান টেকনোলজি টু অ্যানাদার টেকনোলজি ইন টার্মস অফ প্রোডাক্ট দিস ইজ ডিসরাপটিভ টেকনোলজি এনি প্রোডিউসার হুজ প্রোডিউসিং ওয়ান কাইন্ড দে ক্যানট প্রোডিউস দ্যাট তাই না সেই জন্য অনেক সময় ইটস ভেরি ডিফিকাল্ট ফর দি ইন্ডাস্ট্রি হোয়ার ইউ হ্যাভ স্পেন্ড লট অফ মানি আর সান কস্ট ওল্ড টেকনোলজি ইনভেস্ট করে ফেলেছেন ইটস ভেরি ডিফিকাল্ট টু মুভ সেখানে ডেভেলপিং কান্ট্রির অ্যাডভান্টেজ ডেভেলপ কান্ট্রিতে অনেক ওল্ড সান কস্ট করে ফেলেছে নাও উই শুড গো ফর দি লেটেস্ট ওয়ান ডু নট ট্রাই টু ফলো দিস সিকোয়েন্স উই শুড ট্রাই টু গো ফর সামথিং হুইচ Not even the one that is latest, if possible, best is what is coming. সেখানে যদি জাম করতে পারি সেটাকে বলা হয় লিপ ফ্রগ ওখানে আমাদের অ্যাডভান্টেজ আছে কারণ মার্কেট অ্যাডভান্টেজ কারোই নাই উই ক্যান ট্রাই টু গো ইন টু দ্যাট প্রোডাক্ট ইনোভেশন প্রসেস আচ্ছা প্রসেস ইনোভেশনটা কোথায় এফিশিয়েন্সি এফেক্টিভনেস ওগুলো বাড়াবার জন্য প্রোডাক্টিভিটি বাড়াবার জন্য সেম প্রোডাক্ট বাট ইউ ট্রাই টু ইম্প্রুভ ইউর প্রোডাক্টিভিটি That means you try to reduce your cost, and reduce cost means substitution of materials, substitution of certain parts, and elimination of certain things, replacement, or increasing value. Customer preferences shonge relate kore niye ashe. Customer prefers this, so you add special features. Special feature pon to jawa jay. But you cannot get into the snobbish image-sensitive products. Image-sensitive products are always, in general, some of the latest high-tech products. Somehow, আমাদের মধ্যে আছে না মানুষের একটা generally, we are prepared to pay অনেক সময় এটা. Can you imagine, আমি কয়েকদিন আগে একটা অ্যাডভার্টাইজমেন্ট লিখছিলাম আমেরিকা, স্পেস প্রোগ্রামে তারা প্যাসেঞ্জার পাঠাবে. আমেরিকা তো ট্রাই টু মেক মানি অন এভরিথিং হ্যাঁ এই যে আমাদের একটা শাটল ইয়ে আছে না স্পেস স্টেশন ওই স্পেস স্টেশনে লোক যাবে দুই তিন দিন থাকবে ফেরত চলে আসবে বাট ডু ইউ নো দি কস্ট
$45 million, fair, Jawasha. And there are crazy people who would like to go. Already booked this ticket. Because there are plenty of billionaires. যারা এগুলো করতেছে কিন্তু সেগুলো শুধু লেটেস্ট গুলোতে হয় সেগুলো অন্যখানে হয় না ডেভেলপিং কান্ট্রি আমাদের উই হ্যাভ নো স্কোপ ইন ডুইং দ্যাট পার্টিকুলারলি কালকে আমি মোর এক্সপ্লেন করব যেখানে উই হ্যাভ টু ভেরি কেয়ারফুল ইন ডিটারমিনিং হুইচ প্রোডাক্টস সকালে একটা কথা বলেছিলাম মনে আছে এভরি প্রোডাক্ট নাও ডেজ উই কনসিডার হ্যাজ গট টু ইম্পর্টেন্ট কম্পোনেন্টস মাইকেল পোর্টার এটা বলেছিল আমি আবার রিপিট করি এখন ইন্টারন্যাশনাল মার্কেটে দ্য প্রোডাক্ট Where the technology content is high, the value is high. Russia produces products which are heavy, more metal, but poor quality. Germany, Japan, smaller, more efficient, high quality. Acha. Product tarpor technology development, prototype building, ekhane. We have to spend a lot of time tomorrow. Prototype building, incubators, startup enterprises. These are egulo tamra kintu onek din dhore ekhono koto khani hocche ami jani na. We are not emphasizing that. Amader R&D institution ache, amader academic institution ache, shobai bolche amra kori. But show me a place where you are developing the prototype. Show me a place where there's an incubator. Show me a place where an industry has started, a startup enterprise. Dekhi nai. যেখানে আমাদের ছিল সেগুলো আমরা করি না আই গিভ ইউ ওয়ান এক্সাম্পল আপনি সাপোর্ট করতে পারবেন ইয়াং জেনারেশন জানে কি না জানি না আমি এক সময় জানতাম এটা আমি শিখেছি ইন্দোনেশিয়ার কাছ থেকে ইন্দোনেশিয়ার এসএনটি মিনিস্টার ছিল বিজে হাবিবি উনি কিছুদিনের জন্য প্রেসিডেন্টও ছিলেন হি ওয়াজ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিনিস্টার অফ ইন্দোনেশিয়া ফর মোর দ্যান 25 ইয়ার্স ওনার একটা খুব সিম্পল প্রিন্সিপাল আছে যেটা আমি এক জায়গায় আছে আই উইল টেল ইউ আই কল ইট হাবিবি রুল Habibi rule hello, if you want to get into an established industry, like an automobile, it's an established industry. But shipbuilding, by aircraft, this is an established industry. Refrigerator, air conditioner, established industry. In all of these industries, if you want to start now as a developing country, start at the end and slowly move to the beginning. Eta holo tar formula. What does it mean? First you start assemble. Assembly karen. Bring in all CKD products. এটা আমি বলতে চাই আমাদের গান্ধ্রা ইন্ডাস্ট্রি ছিল না পাকিস্তান আমলে ওয়ার ইজ গান্ধ্রা ইন্ডাস্ট্রি কোথায় গেছে আমরা 4-5টা হয়তো পলিটেকনিক আমি দেখেছি 4-5টা পার্টস এনে তারা অ্যাসেম্বল করেছে কিন্তু আই গিভ ইউ অ্যান এক্সাম্পল কোরিয়াতে তারা ওই অ্যাসেম্বলি করতে গিয়ে ইন্দোনেশিয়াতে অ্যাসেম্বলি করতে গিয়ে তারা এখন দে স্টার্টেড টু প্রডিউস দেয়ার ওন কার ওই যে First, assemble. Bring in CKD products, you assemble, sell. Then you start to make some of the simple parts through learning. All the time, keep on learning. Then you start producing even complex parts. Still, you cannot make money. For example, developed countries have R&D facilities. Unless you go into the design phase of it. When you can design your own product, manufacture it, and you can go to anybody to manufacture it, doesn't matter. You can make money. Eta holo. Start at the end and step by step move to the beginning. What is the beginning? Design of the product. Manufacture that product. Parts you manufacture. Then you can give other people to assemble. Cheaper country. এটা আমার জন্য বিপদ গার্মেন্ট ইন্ডাস্ট্রির সম্বন্ধে আমি বেশি কথা বলছি একটা কথা বলবো শুনেন গার্মেন্ট ইন্ডাস্ট্রি আমার জন্য একটু ডিফিকাল্ট সাবজেক্ট আমাকে যদি গার্মেন্ট ইন্ডাস্ট্রি কোয়েশ্চেন করেন আমি একটু বিপদে পড়ে যাই কি আমার অ্যান্সারটা আপনার পছন্দ হবে না বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি এই দুটো নিয়ে আমাকে যদি প্রশ্ন করেন আমি উত্তর দিতে চাই না কারণ আপনারা আমার অ্যান্সার অ্যাকসেপ্ট করবেন না আচ্ছা তবু বলবো কারণ আই ডোন্ট কেয়ার আপনি আমাকে বকা যান কিছু আসে যায় না আমি বলবো এটা মেইন কারণ হলো কি আমরা একটা জিনিস বুঝি না যে ইন ইন্ডাস্ট্রিজ আমি বললাম না ফ্যামিলি অফ প্রোডাক্টস আছে ইন্ডাস্ট্রির মধ্যে আমি ওই চারটা দেখাবো একটু পরে যে দে আর সার্টেন ইন্ডাস্ট্রিজ হুইচ উই কনসিডার নট আ মি
community research community consider kore, this is a sunset industry, footloose industry. একটু সময়টা চিন্তা করেন, what is a footloose industry? যে ইন্ডাস্ট্রি এক জায়গা থেকে হাঁটি হাঁটি পাপা এক জায়গা থেকে অন্য খালি চলে যাচ্ছে, কেন যায়? বিকজ ইট ডিপেন্ডস অন লেবার কস্ট, অ্যান্ড লেবার কস্ট ইজ অলওয়েজ চিপার ইন এ নিউয়ার প্লেস, মোর আন্ডার ডেভেলপ প্লেস. একসময় আমি যখন প্রথমবার যখন আমেরিকায় গিয়েছিলাম, 30 বছর আগের কথা বলতেছি, অল গার্মেন্টস আর প্রডিউস বাই কোরিয়ানস, ইভেন আমেরিকান ফ্ল্যাগ মেড ইন কোরিয়া, হাসি পেত আমার কাছে. এখন তো আমি যদি আমেরিকা থেকে যখন এখানে আসি দুইজনের জন্য বন্ধুবান্ধবের জন্য একটা শার্ট কিনবো, আমি খুঁজি হুইচ ইজ নট চাইনিজ আর নট বাংলাদেশি. যে কোনো জায়গায় গেলে অল মেড ইন বাংলাদেশ অর মেড ইন চায়না. না বলি, আচ্ছা হ্যাঁ আমি সে আপনার পয়েন্টে কারেক্ট, ইন্ডাস্ট্রি মুভ করে, এটা বললাম, ইন্ডাস্ট্রি মুভ করে একটা কারণ হলো কি, বিকজ অফ লেবার কস্ট, লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, লেবার কস্ট যেখানে কম সেখানে যাবে, এটা কারণ. আরেকটা উনি বললেন এনভায়রনমেন্টাল, কিছু কিছু পলিউটিং ইন্ডাস্ট্রি আছে যেটা পুয়ার কান্ট্রি দে ক্যানট হ্যাভ এ সে, তারা অ্যাকসেপ্ট করে নেয়. এই যে আপনার টেক্সটাইল, শুধু সেটা না, ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির এই যে আপনাদের সার্কিট বোর্ড টোট এগুলো বলেন, এগুলো পয়জনাস জিনিসগুলো সব ভিয়েতনাম এইসব দেশে গিয়ে তারাগুলো করছে, কারণ ডেভেলপ কান্ট্রি এগুলো করবে না, এগুলো যাচ্ছে ফুটলুজ. কিন্তু ফুটলুজের আরেকটা জিনিস আপনারা চিন্তা করে দেখেন, গার্মেন্ট ইন্ডাস্ট্রি আপনারা গিয়েছেন তো, হুইচ কোম্পানিজ মেক গার্মেন্ট মেশিনারি? দে আর থ্রি কোম্পানিজ ইন দ্য ওয়ার্ল্ড. আমি বলি আপনাদেরকে, আমি কয়েকটা এক্সাম্পল, থ্রি কোম্পানিজ ইন দ্য ওয়ার্ল্ড হু মেক, হু ইউজ টু মেক, কোরিয়া এখন এসছে, কিন্তু কোরিয়া ছিল না আগে, কোরিয়া ইজ নিউ, এবং ওটা আমি বুঝাবো কেন, চেষ্টা করবো বোঝাতে কেন. এখনও পর্যন্ত দে আর থ্রি কোম্পানিজ ইন দ্য ওয়ার্ল্ড হু মেক দি গার্মেন্ট ইন্ডাস্ট্রি মেশিনারিজ. নাম্বার ওয়ান সিঙ্গার, সিঙ্গার হল অ্যাংলো ব্রিটিশ, কিছু ব্রিটিশ কিছু আমেরিকান মিলে সিঙ্গার কোম্পানি, ওয়ান অফ দ্য বিগেস্ট ওয়ান. নেক্সট ওয়ান ইজ পাফ, PAAF, দ্যাটস ইজ জার্মান কোম্পানি. থার্ড হলো ব্রাদার, জাপানিজরা খুব ক্লেভার, তারা মিৎসুবিশি না বলে ব্রাদার নাম দিয়েছে যাতে বুঝতে না পারে এটা জাপানিজ, দ্যাটস ইজ জাপানিজ কোম্পানি, ব্রাদার. আচ্ছা এখন চিন্তা করেন, এই যে আমাদের কত 5000 টেক্সটাইল, 5000 গার্মেন্ট ইন্ডাস্ট্রি আছে, মনে করেন আজকে না 5 বছর পরে বা 10 বছর পরে, ইট হ্যাজ টু লিভ, এটা তো বিশ্বাস করবেন, কারণ আওয়ার কস্ট অফ লেবার হ্যাজ টু গো আপ. আমি যদি গার্মেন্ট ইন্ডাস্ট্রি চাকরি করি আমার বেতন বাড়তে হবে, আমি তো এই বেতনে চিরদিন চাকরি করবো না, প্লাস এনভায়রনমেন্টাল কস্ট, অন্যান্য দিকে কস্ট বেড়ে গেছে, আমার বেতন বাড়তে হবে, কোম্পানিকে আমাকে বেশি বেতন দিতে হবে. দি কোম্পানিজ ইন US অ্যান্ড ইউরোপ, দে আর নট গোয়িং টু বাইং ফ্রম মি অ্যানিমোর বিকজ ইটস নট চিপার, দে উইল গো টু বাই থিংস ফ্রম নেপাল, পাপুয়া নিউ গিনি, ইটস চিপার. এই একটা উপায়. 2 নম্বর, তারা ভালো মানুষে দেখায় যে তোমরা গরিব মানুষ ছিলে একদিন, তোমাদের তো হেল্প করেছি, তোমাদের সে পুয়ার ওই কান্ট্রিটা আমরা তার থেকে হেল্প করতে চাই এখন, তাই না? বাংলাদেশ তো এখন, আর আমরা তো নিজেরাই বলি আমরা উই হ্যাভ ডেভেলপড, আমরা মিডল ইনকাম, ড্যাম লাই, হোয়াট ইজ মিডল ইনকাম? লিস্ট ইনকামের মধ্যে মিডল ইনকাম, নট থ্রি ইনকাম লেভেলের মধ্যে মিডল ইনকাম. এইগুলো করে মিসলিড করা হয়, তাই না? মিডল ইনকাম বলে আমরা তাদেরকে সুবিধা করে দিচ্ছি যাতে তারা আমাদের প্রোডাক্টটা কিনবে না, সো ইটস গোয়িং টু শিফট, বা পণ্য কিনে ওইদিকে চলে যাচ্ছে, এটা আমরা বুঝি না. থার্ড আরেকটা কারণ, আপনি যেটা বললেন এনভায়রনমেন্টাল দিক দিয়ে একটা কারণ আছে. ফোর্থ আরেকটা যেটা আমার কাছে মনে হয় মোর ইম্পর্টেন্ট, এই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলো যাদের মেশিনারির কথা বললাম, ইটস এ বিগ বিজনেস ফর দ্যাম, এটা অন্যখানে গেলে তাদের লাভ. কত সিঙ্গার মেশিন বিক্রি হবে আবার, কত ব্রাদার মেশিন বিক্রি হবে, কত পাফ মেশিন বিক্রি হবে. এখানে আমাদের লেসেন হলো, আপনি যেটা বললেন কোরিয়ান, দিস ইজ এ লেসেন উই শুড লার্ন ফ্রম দি কোরিয়ানস. এক সময় দে ওয়ার ইন দি গার্মেন্ট ইন্ডাস্ট্রি, বাট দে নিউ যে আমাদের ইন্ডাস্ট্রি ইজ এ ফুটলুজ ইন্ডাস্ট্রি, বেশি দিন থাকবে না, দে ওয়েন্ট ইন টু গার্মেন্ট মেশিনারি. এখন আমাদের দেশে আছে, বাংলাদেশে অনেক ইন্ডাস্ট্রি আছে কোরিয়ান মেশিনারি. শ্রীলঙ্কা আমি যাই, আমার অনেক ফ্রেন্ড আছে শ্রীলঙ্কায়, টি, শ্রীলঙ্কা টি তো ওয়ার্ল্ড ফেমাস, বিখ্যাত. মালয়েশিয়া রাবার, ওয়ার্ল্ড ফেমাস, বিখ্যাত. কিন্তু আমি অনেক এদের সাথে কথা বলেছি, দে হ্যাভ নেভার গন ইন টু দ্য মেশিনারি ইন্ডাস্ট্রি. মালয়েশিয়া ওয়ার্ল্ডের লার্জেস্ট রাবার প্রডিউসার. আমাকে একজন কোরিয়ান আমার গুরু ছিলেন, উনি বলেছেন ইন এগ্রিকালচার ইফ ইউ ইনক্রিজ ইউর প্রোডাকশন ইউ বিকাম লো পুয়ারার. ইকোনমিস্টকে আসেন বলেন, ইন এগ্রিকালচার ইফ প্রোডাকশন গোজ আপ
supply by retail and market, your value goes down. Plus, কিছু জিনিস আছে আমাদের বিক্রি করা উচিতই না জিরো সাম গেম তাই না উই শুড গো ফর নন জিরো সাম গেম যেটা এখন বিক্রি করব না পরে আরো বিক্রি করতে পারবো ইফ আই ওয়্যার এ ট্রু কনসালটেন্ট আমি কিছু কিছু জিনিস আপনাদের বলবো না সো দ্যাট ইউ ব্রিং মি নেক্সট টাইম যেটা আমি এখানে করি না বাংলাদেশে করি না কারণ বাংলাদেশে ইজ মাই কান্ট্রি কিন্তু অন্যান্য দেশে আমি যখন কনসাল্টিং করি আই ডোন্ট টেল এভরিথিং কারণ আমার বিজনেস শেষ হয়ে যাবে So they have to take me again as a consultant. তখন বলবো হ্যাঁ এটা এটা করো এটা এভাবে করো তো এটা বললাম এই জন্য যে উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দি কনসালটেন্ট উই ব্রিং ফ্রম আউটসাইড উই ক্যান নট লার্ন ফ্রম দি ইন্ডিয়ানস এই যে নূর ইসলাম এখানে বসে আছে আমাদের বুয়েটে অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি ইনস্টিটিউটে তার থেকে এখন তারা টেকনোলজি ট্রান্সফার সেন্টার করতেছে আই ফিল সো সরি যে এরা টেকনোলজি ট্রান্সফার সেন্টার বুয়েটে যারা করছে দে গো টু ইন্ডিয়া টু লার্ন দুনিয়াতে আর কোনো জায়গা নেই তোমার শেখার ইউ ক্যান লার্ন মোর ফ্রম বেঙ্গলিজ দেন গোয়িং টু দি ইন্ডিয়ান্স বিকজ ইন্ডিয়ান্স আর গোয়িং টু টেল আস দি রং থিং সোজা কথা আমরা ব্যবসায় নেমেছি দেখেন এই কথা কিন্তু দে ইজ নো ফ্রি লাঞ্চ ইন দি বিজনেস ওয়ার্ল্ড আমার ভাই যদি আমার সঙ্গে কম্পিট করে আমি তাকে দিয়ে দেবো না কিছু তাই না এটা তো সত্যি কথা বিশ্বাস আপনি স্বীকার করেন না করেন ইন দ্য বিজনেস ওয়ার্ল্ড দ্যার ইজ নাথিং কল ফ্রি লাঞ্চ আমার কম্পিটিটরের কাছে গিয়ে আই ওয়ান্ট টু লার্ন হতে পারে না এগুলো আমরা অনেক সময় চিন্তা করি এগুলো কিন্তু দিজ আর নট টেকনিক্যাল থিংস কিন্তু আমি অনেক কিছু বলবো বলবো এই জন্য যে প্লিজ কিপ দ্যাট ইন মাইন্ড ডিসিশনের জন্য সেই জন্য জাপানিজ এবং কোরিয়ানরা তাদের মধ্যে একটা ইউনিক ডিফারেন্স দেখবেন জাপানিজ পিপল অলওয়েজ টক টু দি জাপানিজ পিপল কোরিয়ানরাও তাই তাদের দেশের ইন্টারেস্ট অনলি দি জাপানিজ উইল গিভ দি বেস্ট সাজেশন দি কোরিয়ানস এক্স্যাক্টলি তাই আমাদের দেশের উল্টো আমাদের দেশে উল্টো আমাদের নিজের দেশের মানুষ হলে আমরা তাকে দূরে সরিয়ে দিই তাড়াতাড়ি আমরা থার্ড লেভেল মানুষ বিদেশ থেকে আনবো কিন্তু আমাদের নিজের দেশের লোকের কথা কথা বলবো না তো এটা দিস আর কালচারাল প্রবলেমস এটা তো অন্য কিছু না কাজে ওইদিকে যাওয়া যাবে না ফাঁক আসেন আমি যেখানে এখানে ছিলাম কি হলো সরি আচ্ছা এইটা ওই যে হাবিবি রুল আপনাকে বললাম না এই পেজে আসছে না একটা আরেকটু পরে পেজে আসে এখানে বলি আইডিয়াটা আইডিয়াটা কোথার থেকে আসে নলেজ আইডিয়া ভেরি ইম্পর্ট্যান্ট আইডিয়ার সোর্স কিন্তু দুই দিক থেকে আছে একটা হলো সাপ্লাই পুশ একটা হলো ডিমান্ড পুল সাপ্লাই পুশ শব্দটা এখন সাপ্লাই কোথায় ইউনিভার্সিটি একাডেমি ইনস্টিটিউশনে নিউ নলেজ ক্রিয়েট করা হয় সেখান থেকে আমরা যাই নিউ সায়েন্টিফিক নলেজ পুশ ইনোভেশন প্যাথ সায়েন্টিফিক নলেজ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানুফ্যাকচারিং মার্কেটিং কিন্তু আরেকটা আছে from the other end marketing product concept research and development manufacturing ekhon apnar ei kotha apnar research institution theke jara aschen dui ekjon thik ache ami kono office neben na ami kintu openly kotha boli kono office neben na sleeping officer senior eta bollam keno apnar result ta remains in the shelf tar karon ta ki দেখেন বিশ্বাস করবেন কি না আমি বলবো তার মেইন কারণ হলো আমাদের রিওয়ার্ড সিস্টেম ইজ রং আপনি রিসার্চ ইনস্টিটিউশনে কাজ করেন আমি একাডেমি ইনস্টিটিউশনে চাকরি করি আমার একাডেমি ইনস্টিটিউশনে আমার প্রমোশন হয় কি লেকচারার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সিনিয়র লেকচারার যাই হোক লেকচারার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রফেসর এই চারটা র্যাঙ্ক আছে হাউ ডু আই গেট প্রমোটেড বাই পাবলিকেশন দেন একাডেমিক ওয়ার্ল্ডে দ্যাটস দ্য স্ট্যান্ডার্ড পিয়ার রিভিউড ভালো ভালো জার্নালে আপনি পাবলিশ করেছেন প্রমোশন হয়ে যাচ্ছে কিন্তু জার্নাল আর্টিকেল দিয়ে তো প্রোডাক্ট বানানো যায় না সায়েন্টিফিক নলেজেবল ঠিক আছে বিকজ আমি পাবলিশ করেছি কিছু আরেকজন যদি সেটা ইউজ করে সে আমাকে ক্রেডিট দেবে টেকেন ফ্রম শরীফ অ্যান্ড আই এম হ্যাপি উইথ দ্যাট কিন্তু বিজনেস ওয়ার্ল্ডে ও আমার নাম দিল সোয়াত হ্যাঁ পয়সা আমাকে কত পার্সেন্ট দেবে তুমি আমার নলেজ তো তোমাকে দেবো কত পার্সেন্ট দেবে রয়্যালটি কত দেবে ওই দিক থেকে চিন্তা করতে হবে হ্যাঁ
The scientific world is different. And in apnader R&D institution, exactly the same procedure to get promoted. Publications. Because we don't have other things. We think we don't have other things, but I'll give you an example how Koreans did it. Korean Institute of Science and Technology khub bikkhato ebong onek country otake emulate korar chesta koreche even Bangladesh ami kintu ei onek gulo deshe Sri Lanka bolen Malaysia onek dike giyechi as consultant from World Bank from ADB because there is an institution there they want to become a guest kintu amar sorry amar guru chilen Dr. Che uni amake bujhiye bolechen dekho Namta change kore diye, same faculty, same staff diye, you cannot reform an institution. Connect ba? Ki bole, abhyash hoye geche na. Amader research institution ekta abhyash hoye geche. This is how people get promoted. Okhane ki ami jodi boli, na kalke theke publication upore promotion hobe na. Koy taka apni industry ke help korechen, kon ekta industry ke help korechen, lokar theke koy taka royalty paisen tar upore promotion hobe. That makes sense. কিন্তু সেটা আপনারা মানবেন না খারাপ শুনতে বলতেছেন আপনারা মানবেন না না মানবেন না তার কারণ হলো সিস্টেম বিকজ দ্য সিস্টেম উই হ্যাভ নাও ইজ এ ফেইল সেফ সিস্টেম ভেরি সেফ সিস্টেম আমি কাজ করতে থাকি আমার রিসার্চ ল্যাবরেটরিতে কাজ করছি পাবলিকেশন একটা হচ্ছে একটা রিপোর্ট প্রডিউস করছি অ্যাট দি এন্ড অফ দি ইয়ার আমি বলবো চার পাঁচটা আমি করেছি পাঁচ বছর হয়ে গেল আই বিকাম সিনিয়র সায়েন্টিফিক অফিসার কেস্ট took a completely different model, Korean Institute of Science and Technology. Tadher model chilo contract research based. Okhane jara chakri korbe, tadher promotion hobe, how much contract research money they brought to the institution. Dekhen, eta korte hole, upore level support dorkar. Plus, faculty jara thakbe, staff jara thakbe, tadher dorkar, eta ami kalke e shomoye kichu bolbo. Ar beshi ekhane jacchi na, karon tahole ajke shomoy thakbe na. Eta theke, let's move on. Marketing thing, OEND hoy ki, you are at the problem level. Oi problem thik ashe solve that problem. Industry will be very happy. Tamar ei problem to solve kore diyeche. Ekhon industry is not, they are reluctant to go to the R&D institution. Duta karon. Ekta karon holo apnader theoretical knowledge diye kichu hobe na. Eta ekta jinis. Ar ekta jinis R&D institution, academic institution, ami to academic institution chilam. Amra jani, je amader ta mone kori sarkari byabsha. কাজ এটা শুড বি পাবলিক ইনফরমেশন ইন্ডাস্ট্রি আপনাকে পয়সা কেন দেবে ইফ ইউ মেক দ্যাট ইনফরমেশন পাবলিকলি অ্যাভেলেবল নাম্বার ওয়ান অ্যাগ্রিমেন্ট বিটুইন ইন্ডাস্ট্রি অ্যান্ড দি আর&ডি ইনস্টিটিউশন সিক্রেসি হ্যাঁ আমি টাকা দেবো এটা রিসার্চ করে দেবেন বাট দ্যাট ইনফরমেশন ইউ ক্যানট গিভ টু এনি ওয়ান তাহলে আমার পয়সা তো মাঠে মারা গেল ওয়েন কেস্ট ওয়াজ এস্টাবলিশড কোরিয়া ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি Simultaneously, KAIS, Korea Advanced Institute for Science, developed Korea, and both of them were put outside the Ministry of Education. Why Ministry of Education? Sarkarer, tara to sob khobor diye debe shobaike. Bujhte pachhen? If you understand the principle, tale kora jay. Kintu ei region e ami jani ekmatro Taiwan er etar naam holo Industrial Research. এক্ষুনি মনে আসতেছে না পরে দেবো আমার কাছে আছে ল্যাবটা দ্যাট ইজ দ্য অনলি সাকসেসফুল এন্টারপ্রাইজ যারা কিস্টকে অ্যামুলেট করতে পেরেছে বিকজ ওই ডক্টর চে গিয়েছিল আমি কিন্তু ডক্টর চেকে বাংলাদেশে এনেছি ডক্টর চেকে নিয়ে পাকিস্তানে গিয়েছি মালয়েশিয়াতে গিয়েছি হি ওয়াজ দি ফাউন্ডার প্রেসিডেন্ট অফ কিস্ট উনি করেছেন ওনার কাছ থেকে আমরা শিখতে পারি কিছু তাই না এবং উনি ওইটা বারবার বলেছেন যে লার্ন দ্য প্রিন্সিপলস নট দ্য চেঞ্জ অফ নেম not the other things. Principle chilo contract research and compensation method ta completely different than what you do in the academic institution and you must maintain the secrecy. The shegulo Korea te korte perechen because General Park was very happy to support Dr. Heng Sub Jae. Jini support diye chile. Hoye chilo. Acha. The marketing information to এটা বুঝতে পারছে না ইউ গেট দি ইনফরমেশন অ্যাবাউট দি হোয়াট ইজ দি প্রবলেম নাও ওইটা এসে যদি সলভ করতে পারেন তাহলে ইন্ডাস্ট্রি ইজ প্রিপেয়ার টু পে তাই না কিন্তু আমাদের রিসার্চ অর্গানাইজেশন আপনাদের তো
opportunity dawa hai na je go to the market find out the problem then solve it apnar to ami phd kore eshi mit theke amar professor ekta particular subject niye amake advise korechilen ami shikhe eshi after I come back I would like to do the same thing tai na amio korbo shobai korbe tai arekta jinish amra kori ki amader research institution e we want to do everything samanno posha ache amader সেটা দিয়ে আমরা সব কিছু করতে চাই কিন্তু এই জমানায় আমি একটা এক্সাম্পল আপনাদের যে সকালে দিলাম নুকের মতো একটা কোম্পানি সেলফোন বানায় দে স্পেন্ড $8 billion এ ইয়ার ফর আর এন ডি আমাদের পুরো বাংলাদেশের আর এন ডি রিসার্চ মানি অ্যালোকেশন কত খুব সামান্য না আপনারা ব্যাংক থেকে কত টাকা দেবেন ১০ কোটি টাকা দেবেন সেই ১০০ কোটি টাকা যদি ১০০ জনের মধ্যে ভাগ করে দেন ১ কোটি টাকা হলো তারপরে তারাও তার ভিতরে যদি ১০টা রিসার্চ করে যেটা অ্যাকচুয়াল যেটা হলো কিছুই হবে না এগুলো বুঝতে হবে আচ্ছা ঠিক আছে আমি কিন্তু আচ্ছা এটা তো আমি বলেছি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি সম্ভব হয় আজকে রাতে একবার চার্টগুলো একটু উল্টে দেখবেন কারণ আমি অনেক কিছু বলে গেছি এবং তা কিছু কিছু তাড়াতাড়ি করে গেলাম কিন্তু হোয়াট এভার আই এম সেইং ইটস দেয়ার সামওয়্যার ইজ দেয়ার উল্টে দেখলে পাবেন এবং তারপরে কালকে এসে আমাকে আরেকবার প্রশ্ন করতে পারবেন যে এটা ক্লিয়ার না এখানে শুধু দুটো জিনিস আমি বোঝাবার চেষ্টা করতেছি দি ইনক্রিমেন্টাল ইনোভেশন অ্যান্ড ব্রেক থ্রু ইনোভেশন মধ্যে ডিফারেন্সটা কী হিউজ ডিফারেন্স এটা আমরা টেকনিক্যালি কারেন্ট এসকার্ভ ফিউচার এসকার্ভের কথা বলি টেকনোলজিক্যাল চেঞ্জ প্রসেস ফলোজ অ্যান এসকার্ভ স্লো গ্রোথ স্লো ইম্প্রুভমেন্ট র্যাপিড ইম্প্রুভমেন্ট দেন স্লো এভরিথিং হ্যাজ গট এ লিমিট এরপরে আর যায় না দেন সামথিং নিউ হ্যাজ টু কাম এবং অনেক প্রোডাক্ট ফ্যামিলিতে আপনি দেখতে পাবেন এয়ারক্রাফ্টে নেন না এয়ারক্রাফ্টে ওল্ড টাইপ এয়ারক্রাফ্ট কী ছিল প্রপেলার মেশিন প্রপেলার ইঞ্জিন অটোমোবাইল এয়ারক্রাফ্ট প্রপেলার টার্বো প্রপ জেট এ তো মুভ হয়েছে রকেট ইঞ্জিন লাগান এখন এয়ারক্রাফ্ট ইন্ডাস্ট্রির এই রিজনে আমি জানি একমাত্র ইন্দোনেশিয়া ছাড়া আর কেউ কিছু করতে পারেনি অ্যান্ড আই হ্যাভ দি ইনফরমেশন অ্যাবাউট ইন্দোনেশিয়ান এয়ারক্রাফ্ট ইন্ডাস্ট্রি লট অফ দেম আমি কিছুটা আপনাদের বলি একটা অর্ডিনারি এয়ারক্রাফ্ট আপনি যদি নেন প্যাসেঞ্জার ক্যারিং এয়ারক্রাফ্ট তিনটা মেজর কস্ট একটা হলো ইঞ্জিন একটা হলো বডি একটা হলো এভিয়েশন এভিওনিক্স যেটা বলা হয় ইলেকট্রনিক্স এভিয়েশন এভিওনিক্স 25% অফ দি কস্ট অফ দি এয়ারক্রাফ্ট ইজ ইঞ্জিন একটা প্লেনে আজকাল দুটোর বেশি ইঞ্জিন থাকে না হু মেক্স দোস ইঞ্জিন দুনিয়াতে তিনটা কোম্পানি আছে নাম করা জি প্র্যাট এন্ড হুইটনি আর আরেকটা আছে রোলস রয়েস রোলস রয়েস এই তিনটা কোম্পানি এই যে বড় বড় ইঞ্জিনগুলো 777 787 এয়ার বাসের বড় বড় আছে আজকাল তো দুটো ইঞ্জিন ক্যান ইউ ইমাজিন দ্য কস্ট অফ ওয়ান ইঞ্জিন ১০০ মিলিয়ন ছাড়িয়ে যায় একটা ইঞ্জিনের দাম আর সেখানে বলে যে মালয়েশিয়ান এয়ারলাইনের ২৫০ ওটা গায়েব হয়ে গেছে কেউ জানে না কোথায় গেছে এই জমানায় আরএফআইডির জমানায় একটা ১০০ মিলিয়ন ডলার একটা প্রোডাক্ট জি জানে না তাদের প্রোডাক্টটা কোথায় আছে দে ট্র্যাক এভরি ডে আমাদের আচ্ছা এখানে একটা ছোট কথা বলি কিছুটা বোঝার জন্য আপনাদের এয়ারক্রাফ্ট ইন্ডাস্ট্রি সম্বন্ধে প্লেন ক্র্যাশ হয় তো রিসেন্টলি দুটো প্লেন ক্র্যাশ করলো না বোয়িং 737 নতুন যেটা ম্যাক্স 8 নতুন মোটর একটা ইন্দোনেশিয়ায় রানওয়ে থেকে উঠে মরে মারা গেল সঙ্গে সঙ্গে অ্যাক্সিডেন্টে ক্র্যাশ করলো আর একটা হলো ইথিওপিয়াতে তাই না দুটো ব্র্যান্ড নিউ এয়ারক্রাফ্ট জাস্ট এক মাস দু মাস আগে কিনেছে এয়ারক্রাফ্ট ফ্যামিলির ভিতরেও 737 মডেল 8 ম্যাক্স 8 ব্র্যান্ড নিউ দুটো প্লেন ক্র্যাশ করলো আচ্ছা আমাদের একটা প্লেন কাঠমান্ডুতে ক্র্যাশ করেছিল না কিছুদিন আগে তার আগে আমি বলতে পারবো আমার কাছে আই হ্যাভ সাম রেকর্ডস অফ কাঠমান্ডু এয়ারপোর্টে অনেক প্লেন ক্র্যাশ করেছে সো ডিফিকাল্ট এয়ারপোর্ট সো এক পাশে হিমালয়া ওয়েদার খারাপ থাকলে অনেক ক্র্যাশ করে প্লেন যখনই বড় বড় কোম্পানির এবং দুটো নাম করা কোম্পানি এই দুনিয়াতে এখন সবাই আছে আপনারা জানেন এয়ারবাস আর বোয়িং বোয়িংটা আমেরিকান এয়ারবাস অ্যাংলো থাই সরি অ্যাংলো ফ্রেঞ্চ এটা ফ্রেঞ্চ আর ইংল্যান্ডের
joint venture. এই দুটো কোম্পানির বেশিরভাগ এয়ারক্রাফট ছোটগুলো বাদ দিয়ে ফকার ফক এগুলো ছোট আমি বলছি বড় প্লেনগুলো একটা প্লেন যখন ক্র্যাশ করে ইমিডিয়েটলি তিনটা জিনিস তারা বলে ওয়েদার প্রবলেম ব্যাড ওয়েদার ছিল সেখানে পাইলট মেড এ মিস্টেক এই ওয়েদার তার যাওয়া উচিত ছিল না বা কন্ট্রোল টাওয়ার থেকে বলা উচিত ছিল ফিরে আসো যেও না হিউম্যান এরর একটা দেখায় ওয়েদার এরর একটা দেখায় ইঞ্জিন বা প্লেনের প্রবলেম তারা যতটুকু সম্ভব দে উইল নেভার অ্যাকসেপ্ট কেন লাইবিলিটি শুধু লাইবিলিটি না মার্কেট কোথায় ভ্যালু চলে যাবে এই বোয়িংয়ের দুটো দে হ্যাড টু অ্যাডমিট কারণ এটি দুটো নতুন প্লেন ক্র্যাশ করেছে এখানে তো আর বলতে পারে না যে আর পাইলট এরর ছিল না জাস্ট টেক অফের পরে পরে হয়েছে ক্লিয়ার ডে ওয়েদার কোনো প্রবলেম ছিল না তারপরে অলরেডি রেকর্ডেড যে ওখানে একটা কন্ট্রোল পাইলট অনেক চেষ্টা করেছে কন্ট্রোল করতে পারেনি আগের অন্য প্লেনে পাইলট বলেছে আমরা চেষ্টা করেছি এটা কন্ট্রোল করতে পারিনি তোমরা একটা সফটওয়্যার বসিয়েছ অ্যান্ড ইউ ডিড নট টেল আস হাউ টু ডিল উইথ দ্যাট এটা ধরা পড়ে গেছে হ্যাঁ এটা নিয়ে তো এখন হুলস্থুল হচ্ছে কারণ অনেক টাকা দিতে হবে প্লাস বোয়িং ইজ হ্যাভিং এ ব্যাড টাইম এগেইনস্ট এয়ারবাস হলো না আমাদের এই যে কাঠমান্ডুতে যে প্লেনটা ক্রশ করলো এটা কী বললো ওই কন্ট্রোল টাওয়ারে যারা ছিল তারা ভুল করেছে দে উইল অলওয়েজ ট্রাই টু ফাইন্ড ওয়ান অফ দিস থ্রি প্রবলেমস হিউম্যান এরর পাইলট অর কন্ট্রোল টাওয়ার ওয়েদার দে উইল নেভার অ্যাকসেপ্ট এয়ারক্রাফ্ট প্রবলেম তো এগুলো আমাদের জানতে হবে প্লাস আরেকটা জিনিস হলো কি এয়ারক্রাফ্ট ইন্ডাস্ট্রি আমেরিকার কিন্তু ইউনুস সাহেব একটা কথা বলেন আমি সেটা রিপিট করবো আপনাদের ওখানে দিয়েছি আমি সেই চার্টটা Established systems of the world supports only those who are already established. Duniya sob oi je apnar bolen na garment industry kotha to ami bolechi ami ship building er kotha bolini ekhon ami indirectly ekhane aschi ship building e ki problem ei je passenger ship bolen ba aircraft bolen these are controlled by FAA Federal Aviation Authority in US অ্যান্ড এদের কাজই হলো আমেরিকান ছাড়া অন্য কাউকে তারা অ্যাকসেপ্ট করবে না ফার্স্ট অফ অল ইজ ভেরি এক্সপেন্সিভ ওই প্রসেসটা টু গেট লাইসেন্স ভেরি এক্সপেন্সিভ এবং সেখানে কোনো না একটা ফ্যাক্টরা বাদিয়ে এই যে ইন্দোনেশিয়ান এয়ারক্রাফ্ট ইন্ডাস্ট্রিটাকে উঠতে দিল না কিছুতেই দিল না তারা এখন কী করে এই 737-এর মোস্ট অফ দি বডি ইজ মেড ইন বান্দুং ইন্দোনেশিয়া বাট ওই যে আমি যেখানে শুরু করেছিলাম ইঞ্জিন কস্ট 25% দি বডি কস্ট 30% 35 আর 30 কত হলো 55 আর 45% ইজ দি অ্যাভিওনিক্স হু কন্ট্রোলস অ্যাভিওনিক্স আইদার এয়ারবাস আর বোয়িং এবং সেটাই তাদের কন্ট্রোল ওদের দিয়ে পার্টস বানিয়ে নিচ্ছে সো হোয়াট হু ইজ মেকিং মানি বোয়িং আর এয়ারবাস শিপ বিল্ডিং আমাদের এক্স্যাক্টলি তাই প্যাসেঞ্জার লাইনের শিপ বিল্ডিংয়ের ইন্টারন্যাশনাল শিপিং অথরিটি আছে তাদের অ্যাপ্রুভাল ছাড়া ইউ ক্যানট ইউজ ইট ইন্দোনেশিয়া যে এয়ারক্রাফ্টটা বানায় সেটা মালয়েশিয়ান আর্মি থাই আর্মি ইভেন কোরিয়ান প্রেসিডেন্ট কিনেছে বিকজ ভেরি চিপ গুড কোয়ালিটি আর তার তো পারমিশনের দরকার নেই ইন্টারনাল ফ্লাইট প্যাসেঞ্জার ক্যারিয়ে করতে পারেনি বুঝছেন কাজে উই হ্যাভ টু রিমেম্বার শিপ বিল্ডিংয়ের কথা আমি আমি তখন বলতে চাই ইয়েস আমরা শিপ বিল্ডিং আমরা শিপ রেকিং ইন্ডাস্ট্রি ইজ গুড এটা আমরা ঠিকই করছি কিন্তু শিপ বিল্ডিংয়ে গেলে তখন আমরা পারমিশন পাওয়া প্যাসেঞ্জার লাইনে তো যেতে পারবো না আর আজকাল যে কার্গো শিপ কার্গো শিপের যে ডাবল হাল তারপরে সেফটির যে কন্ডিশন যেগুলো তারা দিচ্ছে এই গার্মেন্ট ইন্ডাস্ট্রির যে সেফটি কন্ডিশন কেন দিচ্ছে প্রাইস বাড়িয়ে দেওয়ার জন্য প্রাইস বাড়িয়ে দিলে দে ক্যান শিফট টু অ্যানাদার কান্ট্রি ILO is helping them. তাই না এবং এইসব জায়গায় এইসব অর্গানাইজেশন আমাদের বাঙালিরাই যারা কাজ করেন তারাই এখানে এসে ওই অ্যাডভাইসগুলো দেন লো ইনকাম কান্ট্রিতে ফার্মিং অ্যান্ড ফুড সেক্টর ডমিনেন্ট ইকোনমি দেখেন আমি একটা সত্যি কথা বলি এটা আমাকে ডক্টর কোরিয়ান ডক্টর চে বলেছেন আমি তাদের স্টোরিটা কালকে বলবো আর একটা স্পেসিফিক স্টোরি বলবো উনি বলেছেন সাউথ কোরিয়া থেকে সাউথ কোরিয়া এস্টাবলিশ আয়রন স্টিল ইন্ডাস্ট্রি লং টাইম অ্যাগো 1967 আয়রন স্টিল ইন্ডাস্ট্রি কারণ তারা দেখেছে
you go for any industry, at a refrigerator banabo, at a air conditioner banabo, at a gari banabo, jekono jinish banate, you need metals. Kaji, to go for a metal industry is highly desirable, strategically desirable. Tara World Bank er kache giyechilo loan nawar jonno. World Bank rejected it. Why? You are an agriculture country. Number one. Number two, you do not have the raw material for producing iron and steel. Kintu tara to khane loan er jonno geche tara bolte pari nai. So Japan also doesn't have. Japan has the same condition. Japan has the raw material nai. Iron steel is in the. Kintu Nippon Steel is the one of the biggest steel company in the world. But Japan used their own money. And Korea, we can take a lesson pay as the World Bank is not going to give them loan, so Korea used their own money to build iron steel industry. Akhon Korea builds iron steel factories all over the world. India jacche. India learned a little bit late. India onek din chilo. India is too big. Self sufficiency tader ache onek din the. I know India. Ami 6 bochhor India te chilam. Kaji India onek gulo karon. Kintu ekhon India bujhte pareche. Bujhte pareche. Ekhon tara chesta korteche. Oi ekhi kotha. If you want to compete in the world, then you have to understand the value chain er kotha theke kothay jete hobe. You can start at the end, but to make more money. You have to move to the beginning. Design. Okhane jete hobe okhane na hole profit margin kintu kom theke jay. Acha. Kaji amra farming ekhane ache tarpor building industrial sector dominant economy, utility service dominant economy, knowledge and creative sector dominant economy. Amra ekhon Bangladesh er jara shunlam amader mananiyo secretary saheber kach theke our industrial sector contribution is going to be 40%. Amra ekhono creative industry kotha chinta korchi na. Eta amar jonno dukkher kotha. Rest of the world, industrial revolution par hoye chole geche. Agriculture economy, industrial economy, knowledge economy, digital economy. Tara digital economy te chole geche. Amra ekhono industrial economy niye chinta korchi. To amra odike kokhon jabo? Plus, we think that if we don't go, 20 বছর পরে 50 বছর পরে তো ধরতে পারবো না হ্যাঁ না কাজেই ওই দিক থেকে কিছুটা প্র্যাকটিক্যাল আমাদের চিন্তা করতে হবে আচ্ছা আমি এটা দিয়ে আমি সেম জিনিস এখানে হয়ে দিচ্ছি Digital industry with the kiki pore. Shit cup the main kotato. This is the same thing. I mean it took a bullam. It took the same thing explained Gochel. Let's go through that. Among Amata for a gunta question answers the term of our job. Purtome holo low end. Low end kiyase light industries. Foot loose industries. এটা তো বুঝতে পারছেন লুজ ইন্ডাস্ট্রি ফুট লুজ ইন্ডাস্ট্রি এটা বুঝতে পারছেন এটা লো এন্ড একদম হাই এন্ডে হলো স্মার্ট ডিভাইস অ্যাপ্লিকেশন এন্ড মোবাইল ইন্টেলিজেন্স ইন্ডাস্ট্রিজ তার কারণ একটা মেইন কারণ আপনারা যদি এভাবে ধরে নেন আমি এটা ইনডাইরেক্টলি বলেছি আরেকটা এখন আপনাদের চিন্তা করতে বলবো যে এভরি প্রোডাক্ট দ্যাট উই প্রোডিউস হ্যাজ টু কম্পোনেন্টস Some material component, some knowledge component. And production of the product dependence of knowledge is more for some products compared to dependence of material. Michael Porter অনেক আগে বলেছে. Michael Porter Competitive Advantage of Nation বইটা তো অনেকে পড়েছেন অনেকে দেখেছেন. কিন্তু Michael Porter এই যে আমরা থাকে না ব্যাংকের আপনারা আছেন there are some fine prints আমরা বলি না contract agreement একটা হয়ে গেল আমরা airline একটা টিকিট কিনলাম কিন্তু একটা পৃষ্ঠা থাকে খুব ছোট ছোট অক্ষরে অনেক কিছু লেখা থাকে medicine আপনি বিক্রি করেন একটা বই থাকে disclaimer দেওয়ার অনেক কিছু থাকে fine prints কিছু থাকে এই fine prints এর মধ্যে অনেক সময় অনেক কিছু থাকে যেগুলো আমাদেরকে আটকে রাখে আমরা যেতে পারি না সামনে তো এগুলো আমাদের জানতে হবে যে কোথায় কি 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 ব্যারিয়ার আছে
স্মার্ট ডিভাইস অ্যাপ্লিকেশন আর মোবাইল ইন্টেলিজেন্স ইন্ডাস্ট্রির এটার আমি তো দু একটা এক্সাম্পল তো অলরেডি বললাম যে ফাইভ জি ইজ গোয়িং টু বি ডমিনেন্ট ফ্যাক্টর ফর মোবাইল ইন্টেলিজেন্স টেকনোলজি এবং সেটা যাতে চাইনিজরা নিতে না পারে আমেরিকা এবং ইউরোপ তো ইউরোপে একটা এখন আমাদের জন্য সুবিধা হয়েছে ইংল্যান্ড এবং আমেরিকার মধ্যে একটুখানি বিভেদ হয়ে গেছে কারণ ইংল্যান্ড ডাজন্ট ওয়ান্ট টু স্টে উইদিন ইউ ওই যে ব্রেক্সিট এটার জন্য ইংল্যান্ড ইউরোপকে খুব বেশি সাপোর্ট দিচ্ছে না ইংল্যান্ড ইজ সাপোর্টিং ওয়াওয়ে ফর দি ফাইভ জি সিস্টেম হোল প্ল্যাটফর্মটা তারা চেঞ্জ করে ফেলবে ফাইভ জিতে গিয়ে অ্যান্ড থিংস আর গোয়িং টু বি মাচ ফাস্টার দেন বিফোর ফাস্টারের একটা সিম্পল এক্সাম্পল আমি দেই জাস্ট টু ইলাস্ট্রেট ইন দ্য অটোমোবাইল ইন্ডাস্ট্রি ইফ সিমিলার রেট অফ প্রোগ্রেস টুক প্লেস লাইক হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি তাহলে আজকে আপনি একটা মার্সিডিস বেঞ্চ কিনতে পারতেন $2.5 $2.5 দ্যাট শুড বি দি রিয়েল প্রাইস অফ মার্সিডিস বেঞ্চ আড়াই $2.5 আমি যদি কম্পেয়ার করি ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটিভেটেড কারণ ওখানে কতটা উন্নতি হয়েছে প্রাইস কীভাবে বেড়েছে সেটা যদি কম্পেয়ার করি হওয়া উচিত এরকম কাজে আমরা ইজ বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন টোটাল ওয়ার্ল্ডের ইকোনমি কত এখন $63 trillion অ্যাপ্রক্সিমেটলি $63 trillion এই $63 trillion কতটা আসবে ফ্রম দি ডিজিটাল ইন্ডাস্ট্রি তারপরে আরেকটা আছে হলো ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে বাংলাদেশের আমি মনে করি উই হ্যাভ প্লেন্টি অফ অ্যাডভান্টেজ ব্রেন পাওয়ার যদি আমরা ইউজ করতে পারি কিন্তু আমরা যদি সেটা ওই অ্যাপ্লিকেশন ডিজাইন করে যদি আবার কাউকে দিয়ে দেয় তাহলে আর হবে না কাজে আমাদের সাইমিলটেনিয়াসলি আমাদের একটা প্ল্যাটফর্মও তৈরি করতে হবে যেখানে উই ক্যান রিটেন আওয়ার কস্ট আওয়ার ভ্যালিউস এগুলো একটুখানি কমপ্লিকেটেড আপনারা কোশ্চেন করলে আমি তখন আই ট্রাই টু এক্সপ্লেন দ্যাট তো ওই পয়েন্ট আপনি যেটা বললেন এই দেখেন লো ভ্যালু থেকে আসলো স্ট্রাকচারাল মেটেরিয়াল কেমিক্যালস ন্যানোটেক বায়োটেক রিনিউয়েবল এনার্জি মেশিন টুল এই যে কোরিয়ান এক্সাম্পলটা দিলাম গার্মেন্ট টুলে তারা মেশিন টুল ইন্ডাস্ট্রি চলে গেছে ছেড়ে দিয়ে গার্মেন্ট ইন্ডাস্ট্রি বাংলাদেশে যাদবপুরে একটা মেশিন টুল ইন্ডাস্ট্রি ছিল আমি কিন্তু রিকোয়েস্ট করেছিলাম মেশিন টুল ইন্ডাস্ট্রির ওনাকে আসতে বলেন আসে নাই মেশিন টুল ইন্ডাস্ট্রি হলো এই ডেভেলপিং কান্ট্রির ওয়ান অফ দি লিমিটিং ফ্যাক্টর যার জন্য তারা টেকনোলজি ডেভেলপ করতে পারছে না আমরা ডিজাইন করতে পারি বাট উই ডু নট হ্যাভ দি ক্যাপাসিটি টু প্রডিউস দ্যাট মেশিনারি ল্যাবরেটরিতে বসে আমরা ডিজাইন করতে পারি আমি একটা স্পেসিফিক এক্সাম্পল দেব ডক্টর হান বেন লি ডক্টর চেয়ের একজন ফ্রেন্ড আমি তাকে চিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ার আমেরিকা থেকে পিএইচডি করে কুড়িয়ে ফিরেছেন ফিরে তখনকার দিনে ওই যে টেপগুলো খুব পপুলার ছিল না আপনার ভিডিও প্লেয়ার আর ক্যাসেট প্লেয়ার খুব পপুলার তখন হ্যাঁ ম্যাগনেটিক টেপ জি ম্যাগনেটিক টেপ হি বিং এ কেমিক্যাল ইঞ্জিনিয়ার ডুইং পিএইচডি ওই সময় কিছু করেছেন তার ধারণা দিস ক্যান বি প্রডিউস ভেরি চিপ অ্যান্ড হি ওয়ান্টস টু স্টার্ট আ ফ্যাক্টরি ইন কোরিয়া অন দ্যাট কিন্তু প্রথমে চেষ্টা করলো যে জয়েন্ট ভেঞ্চার কার সঙ্গে করা যায় কয়েকটা দুনিয়াতে কোম্পানি আছে বিএএসএফ ইজ ওয়ান অফ দেম যারা থ্রি এম ইজ অ্যান আদার ওয়ান আর একটা জাপানিজ কি যিনি একটা আছে নোমুরা আর হোয়াট এভার জানি না তিনটা কোম্পানি আছে এরা কিন্তু দে উইল নেভার সেল দ্য টেকনোলজি দে উইল সেট আপ এ জয়েন্ট ভেঞ্চার দে রেডি টু সেট আপ এ জয়েন্ট ভেঞ্চার কিন্তু উনি জানতেন যে জয়েন্ট ভেঞ্চার করলে তো কন্ট্রোল থাকবে না নিজেরা প্রডিউস করার চেষ্টা করলেন যেহেতু হি ওয়াজ এ গুড ফ্রেন্ড অফ ডক্টর চে ফাউন্ডার প্রেসিডেন্ট অফ কেস্ট উনি ওনাকে গিয়ে রিকোয়েস্ট করলেন এবং কোরিয়ান গভর্নমেন্টও কিছু টাকা দিলেন ইনিশিয়েট করতে অ্যান্ড কেস্ট কুড ডেভেলপ এ টেকনোলজি ইন দ্য ল্যাবরেটরি দেখেন প্রত্যেকটা টেকনোলজি আপনার ল্যাবরেটরিতে একটা প্রসেস তৈরি করা যায় কিন্তু সেটার থেকে প্র্যাকটিক্যাল করা অনেক বিগ প্রবলেম সিম্পল এক্সাম্পল যেটা আপনারা সবাই বুঝতে পারবেন আমরা স্কুলে কলেজে পড়েছি না ওয়াটারকে ইলেকট্রিক কানেকশন কারেন্ট দিলে হাইড্রোজেন অক্সিজেন ব্রেক আপ করা খুব ইজি সবাই পারে এনি ওয়ান ইন্টারনেটে গিয়ে ফাইন্ড আউট দুটো তার লাগিয়ে ইলেকট্রিসিটি পাস কারেন্টস একটু স্যালাইন ওয়াটার দেন ইউল গেট হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন ল্যাবরেটরি স্কেল ইন্ডাস্ট্রি স্কেলে কেউ করতে পেরেছে এখন পর্যন্ত পারেনি তাই না সেরকম ইয়েস
they could produce it, but there's nobody in Korea who could produce that machinery which will do that. Laboratory te apni boshi dilen eta ekhane heat korben ekhane compress korben ekhane thanda condense korben ekhane evaporate korben kore dilen kintu but you need machinery. Tokhon Korea had to go to Japan. Nomura ekta institute ache tara they will ha amra machine baniye debo, make a contract, ki ki machine chao ei dhoroner machine sekhane dam baniye debo eto taka. So Korea agreed. কিন্তু তারা নিজের করতে পারবে না একটা বিগ অ্যামাউন্ট দিয়ে অ্যাগ্রিড দ্যাট নমুরা ইনস্টিটিউট ইজ গোয়িং টু প্রোডিউস দোজ মেশিনারি ফর দ্যাম এখন একটা কন্ট্রাক্ট ছিল ওর ভিতরে একটা কন্ট্রাক্টের মধ্যে একটা ই ছিল যে আফটার দে প্রোডিউস দি মেশিনারি দি কোরিয়ানস আর গোয়িং টু গো টু জাপান টু সি হাউ ইট ওয়ার্কস তারপরে সে মেশিনারি ইম্পোর্ট করবে বাট যখন তারা যখন টেস্ট রান দিল দি জাপানিজ পিপল ফাউন্ড আউট দ্যাট দিস ইজ আ মাচ মোর এফিশিয়েন্ট সিস্টেম দ্যান হোয়াট দে ওয়ার ডুইং বিফোর ইমিডিয়েটলি তারা তাদের মিশ্রবিশি কোম্পানিকে খবর দিয়ে দিল দেখো কোরিয়ানরা একটা সিস্টেম ডেভেলপ করে ফেলেছে অ্যান্ড দে আর গোয়িং টু প্রোডিউস প্রোডাক্টস উইচ আর মাচ চিপার মাচ বেটার দেন হোয়াট ইউ আর প্রোডিউসিং মিশ্রবিশি কী করলো তখন মিশ্রবিশির সঙ্গে সঙ্গে সোয়ালে পাঠিয়ে দিল তাদের লোকজন গিয়ে একজনকে একটা ছোটো একটা কোম্পানিকে ধরে বলল ইউ উইল বি আওয়ার পার্টনার অ্যান্ড উই গোয়িং টু প্রোডিউস ম্যাগনেটিক টেপ হিয়ার অ্যান্ড ইউ হ্যাভ নো কস্ট আমরা মেশিনারি নিয়ে আসবো সব কিছু দেবো এই থাকে না আপনাদের রয়্যালটি দেবো 2% গভর্নমেন্ট অ্যালাউস 4% আমরা 6% তোমাকে দেবো সব দিয়ে একটা প্রজেক্ট বানিয়ে এনএসসি থেকে অ্যাপ্রুভাল নিয়ে নিল এনএসসির অ্যাপ্রুভাল তো দরকার হয় ইন্টারন্যাশনাল প্রজেক্টে অ্যাপ্রুভাল নিয়ে নিল কাগজের খবর এসে গেল দিস জয়েন্ট ভেঞ্চার উইল বি এস্টাবলিশড ডক্টর হানমেন লি যখন সেই খবরটা দেখলেন মাথায় হাত দিয়ে বসলেন তাই না ওনারা এত টাকা খরচ করেছেন কিন্তু এখন যদি অলরেডি এখানে ওদের একটা জয়েন্ট ভেঞ্চার এসে যায় তার প্রোডাক্ট কে কিনবে নোবডি ইজ গোয়িং টু বাই উনি গিয়েছিলেন ডক্টর চেয়ের কাছে ফ্রেন্ড হিসাবে কাগজ দেখছেন আজকে হ্যাঁ দেখেছি খবরটা দেখেছেন হ্যাঁ দেখেছি তো আমি তো শেষ হ্যাঁ বুঝতে পারছি তো দাঁড়ান দেখি আমি কী করতে পারি কোরিয়ার ডক্টর চে হি হ্যাড ডাইরেক্ট অ্যাক্সেস টু দি প্রেসিডেন্ট জেনারেল পার্ক ডাইরেক্ট লিঙ্ক ছিল ওনার তো উনি গেলেন ওনার সঙ্গে দেখা করতে গিয়ে বললেন যে স্যার এই প্রবলেমটা হয়েছে আমরা এটা করতে পারি আমার ল্যাবরেটরিতে ডিজাইন করেছি আমরা অলরেডি প্রোডাক্ট মেশিনের ডিজাইন হয়েছে এসে যাবে আমরা করব এই প্রজেক্টটা এনএসসি থেকে যে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে এটা ক্যান্সেল করে দেন প্রেসিডেন্ট পার্ক বললেন দেখো আমি তো তোমাকে অনেক সাপোর্ট দিয়েছি অ্যান্ড আই হ্যাভ বিকাম মিনিস্ট্রি অফ ফাইন্যান্স সবচেয়ে পাওয়ারফুল না মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অলওয়েজ কমপ্লেনিং অ্যাবাউট দ্য মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এরা প্রেসিডেন্টকে দিয়ে সব কিছু করিয়ে নিচ্ছে তো বলে আমি তো অনেক সাপোর্ট দিয়েছি কিন্তু এখন আর কেউ পছন্দ করে না এতবার সাপোর্ট দিয়েছি তোমাকে এটা ইউ প্লিজ ফরগেট কারণ এটা অনেক প্রসেস থ্রু গিয়েছে ক্যাবিনেট মিটিং গিয়েছে ওখানে অ্যাপ্রুভাল হয়ে গেছে এখন আমি আর ক্যান্সেল করতে পারি না ডু ইউ নো ওয়াট ডক্টর চে ডিড হি ওয়েন্ট টু হিজ অফিস রোট এ থ্রি সেন্টেন্স রেজিগনেশন লেটার স্যার প্লিজ ক্লোজ ডাউন কেসড ইউ ডো নট হ্যাভ টু ওয়েস্ট মানি এনি মোর আই এম রিজাইনিং নাও বাসায় চলে গেছে কারণ কিস্তি এত টাকা খরচ করছেন এগুলো করছেন কিন্তু কিছু হবে না তো তিন দিন চার দিন পরে জেনারেল পার্ক ডক্টর চেকে ডেকে নিয়ে আসছে আসো আমি এটা ক্যান্সেল করে দেবো কোরিয়া কম্পিটিটার নামটা আমি ঠিক জানি দ্যাট ইজ নট স্যামসং বাট দ্যাটস অ্যানাদার কোম্পানি যারা শেষে এত ভালো কোয়ালিটির জিনিস বানানো শুরু করলো দে কুড কম্পিট উইথ দি ওয়ার্ল্ড এটা আবার ওই বুঝতে পারছেন তো টেকনোলজিকে নিজের দেশের টেকনোলজি উই ক্যান ডেভেলপ বাট বিকজ উই ডু নট হ্যাভ দি ক্যাপাসিটি ফর মেশিন টুল ডিজাইন আমাদের আরেক জায়গায় যেতে হয় ওখানে তো আমাদের ট্রেড সিক্রেট সব চলে গেল আমরা পেটেন্ট করে কন্ট্রোল করি কিন্তু কন্ট্রোল করার আর তো কিছু রইল না ওখানে তারা তো দেখে ফেলেছে এবং দে উইল কাম অ্যান্ড ডিস্ট্রয় হয়ে টেকনোলজি ওয়ার কিন্তু ওই ওয়ারের চেয়ে অনেক খারাপ ওখানে মানুষ মারে এখানে পুরো দেশকে মারে ইকোনমিকে ডিস্ট্রয় করে দেওয়া হয় আচ্ছা তো বুঝতে পারছি মেশিন টুলেটা কী হলো আর এখন ওই ডিজিটাল ইকোনমিতে এটা সবাই জানেন স্মার্ট ডিভাইসেস বিকামিং ভেরি ইম্পর্টেন্ট রোবোটিক্সের কথা সবাই বলে কিন্তু আই হ্যাভ এ ভেরি ফ্র্যাঙ্ক কোয়েশ্চেন টু ইউ আমি তো বাংলাদেশে আমি তো এখানে থাকি আমি চিনি জানি হাউ লং উইল ইট টেক ফর সে ডিআইইউ আমি আপনাকে বলেছিলাম না এই কথাটা তখন উনি হয়তো পছন্দ করেন নাই ভাইস চ্যান্সেলর সাহেব আমার সঙ্গে একদিন কথা হচ্ছিল উনি বললেন এখানে আমরা রোবোটিক ডিপার্টমেন্ট করবো এ করবো
আমিশুদে এই কথাটা বলেছিলাম হ্যাঁ করবেন ঠিক আছে কতদিন লাগবে এটা ফুলি এস্টাবলিশ হতে একটা প্রোডাক্টিভ যেতে মনে করেন 20 বছর গুড এই 20 বছর রেস্ট অফ দি ওয়ার্ল্ড কোথায় যাবে আপনি চিন্তা করতে পারেন তখন উনি ঠান্ডা হয়েছেন তখন উনি এসে আমাকে সাপোর্ট দিয়েছেন বলে ইয়েস আমি এটা আমাদের অনেকটা নতুন কিছু করতে যাওয়া উচিত এটা কারণ আমাদের সবাইকে এটা বুঝতে হবে আমরা তো পিছনে আছি হ্যাঁ আমরা অল্প অল্প করে প্রোগ্রেস করছি কিন্তু আমরা এখান থেকে এখানে গেলাম আমাদের পার ক্যাপিটে ইনকাম কত এখন $2,000 কাছাকাছি নাকি চলে গেছে আমি শুনলাম $2,000 1967 আমি তখন পাকিস্তানের কথা বলছি পাকিস্তান তখন পাকিস্তান অ্যান্ড সাউথ কোরিয়া হ্যাড দ্য সেম পার ক্যাপিটে ইনকাম আই নো দ্যাট বিকজ মাই ফাদার ওয়াজ উইথ দি পাকিস্তান প্ল্যানিং কমিশন $80 পার পার্সন দ্যাট ওয়াজ দি পার ক্যাপিটে ইনকাম $80 পার পার্সন সাউথ কোরিয়া অ্যান্ড পাকিস্তান সে পাকিস্তান থেকে আমরা এসেছি পাকিস্তান বাংলাদেশ আমাদের এখন $2,000 আমরা এসেছি ডু ইউ নো হোয়াট ইজ দ্য পার ক্যাপিটে ইনকাম অফ সাউথ কোরিয়া $45,000 হ্যাঁ আমরা প্রোগ্রেস করেছি আমরা 80 থেকে 2000 এসেছি কিন্তু তারা 45 চলে গেছে অ্যান্ড তারা কী কী টেকনোলজি প্রডিউস করে এলজি কোম্পানিটা ডু ইউ নো এলজি এখন বলে তারা শুধু এলজি তাদের অরিজিনাল নাম ছিল লাকি গোল্ড স্টার তাই না এখন তারা বড় সুন্দর করে বলে লাইফ ইজ গুড এলজি বাট ইট ওয়াজ এ লাকি গোল্ড স্টার কোম্পানি আই নো দ্যাম ভেরি ওয়েল কিন্তু তাদের চিন্তাধারা কী হয় দে গো ফর মডার্ন টেকনোলজি এই যে প্লাজমা থেকে এই যে ফ্ল্যাট স্ক্রিন তারা দুনিয়ার থেকে সবচেয়ে আগে চলে গেছে সারা দুনিয়ার মোস্ট অ্যাডভান্সড ইয়েস ওই যে ফ্ল্যাট স্ক্রিন এবং নেক্সট তারা আসতেছে ফ্লেক্সিবল ওয়ান দেখেন আমরা যেটা বললাম বিকজ দে হ্যাভ সাম পিপল হু আর থিঙ্কিং ফর দি ফিউচার এবং সেটা এখনই চলে যাচ্ছে বিকজ ইফ ইউ ডু নট গো নাও বাই দি টাইম ইউ থিঙ্ক অ্যাবাউট দিস অন্য কান্ট্রি করে ফেলবে এবং এখানে কিন্তু কাট থ্রোট কম্পিটিশন এক্সাম্পল স্যামসাংয়ের কাছে বিক্রি করছে এমনকি আইফোনের কাছেও বিক্রি করছে থ্রু চায়না সো কিন্তু তারা নিজেদের ফোনকে তারা কিন্তু পপুলার করতে পারে নাই রাদার দি স্যামসং বিকাম ভেরি পপুলার তো এখানে দি টেকনোলজি বিলংস টু এলজি রাইট দুটো জিনিস আমি যতটুকু বুঝি দুটো জিনিস আছে আমি আপনাকে লেক্সাসের এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করব মার্কেটিংয়ের সাকসেস কিন্তু শুধু টেকনোলজির উপর ডিপেন্ড করে না হ্যাঁ ওই যেটা আমরা বললাম কাস্টমার প্রেফারেন্স ইউ হ্যাভ টু ক্রিয়েট এখন আমি আপনাদেরকে স্পেসিফিক এক্সাম্পল দিচ্ছি হাউ লিক্সাস বিকেম পপুলার আমি বললাম না লিক্সাস কিন্তু ইউরোপে আমেরিকায় প্রথমে যায়নি বিকজ টয়োটা ওয়াজ নোন অ্যাজ পুয়ার পিপুলস কার অর্ডিনারি কার ওখানে তাদের অ্যাম্বিশন একটা ছিল দে উড লাইক টু কম্পিট উইথ মার্সিডিস BMW অ্যান্ড ভলভো বাট টয়োটা কার দিলে কেউ কিনতো না গুড কোয়ালিটি হলে কেউ কিনতো না তারা কী করলো অস্ট্রেলিয়ায় গিয়ে একটা ছোট কোম্পানি বানিয়ে লিক্সাস নাম দিয়ে একটা গাড়ি বের করা শুরু করলেন প্রথম দিকে খুব চিপ দামে বিক দিল কিছু মানুষ তো কেনে হ্যাঁ প্রাইস এসে কিনল গিমিক দে ইউজড ফর সেলস এটা এখানে মার্কেটিংয়ে কে আছেন আমি জানি না খুব সিম্পল গাড়ি একটা সার্ভিস আছে কার একটা সার্ভিস হয় না রিকোয়ারমেন্ট আজকাল তারা সার্ভিসের মধ্যে দিয়ে দিল কয়েকদিন পরে তারা কী করলো মাসখানেক পরে তারা প্রত্যেকটা বায়ারকে ইনফরমেশন দিল যে স্যার আমাদের থেকে মনে হচ্ছে তোমাকে যে গাড়িটা বিক্রি করা হয়েছে ওখানে একটা পার্টিকুলার পার্টে একটা প্রবলেম হতে পারে আছে আমরা বলতেছি না হতে পারে তা আমরা কী করবো তোমাকে একটা লোনের কার্ড দিয়ে আসবো তোমারটা নিয়ে আসবো নিয়ে এসে আমরা চেক করে ফেরত দিয়ে আসবো সেম মডেল আরেকটা গাড়ি তাকে দিয়ে আসলো এরকম কয়েকটা কাস্টমারকে দিয়ে আসলো লোনের কার্ড ওদের গাড়িগুলো নিয়ে আসলো টু চেক কিছু প্রবলেম হয় না গাড়িটাকে এনে ক্লিন করলাম কারণ অনেক গাড়িতে এত ময়লা থাকে পিছনে তো জুতা টুতা দিয়ে ভর্তি থাকে তার সব ক্লিন করে শ্যাম্পু টাম্পু করে নিট অ্যান্ড ক্লিন করে দুই দিন পরে গিয়ে ফেরত দিয়ে আসলো ফেরত দিয়ে একটা চিঠি দিয়ে উই অ্যাপোলোজাইজ তোমার গাড়িটা আনতে হয়েছে তোমাদের এই যে মানে ডিফিকাল্টির মধ্যে ফেলেছি বাট উই হ্যাভ গুড নিউজ ফর ইউ দে ওয়াজ নো প্রবলেম উইথ দি কার উই চেকড এভরিথিং নো প্রবলেম ইউ ক্যান ড্রাইভ সেফলি কিন্তু মানুষের দেখলো যে গাড়িটি নিয়ে এসছে আচ্ছা এরা আমার গাড়িটা নিয়ে ক্লিন ক্লিন করে পরিষ্কার করে সুন্দর করে দিয়েছে ইটস এ গুড কোম্পানি
এই যে গুড কোম্পানি একজন একজনকে বলা শুরু করলো দেন আদার পিপল টু স্টার্ট বাই দ্যাট বাই দ্যাট টাইম মানুষ এটাও দেখলো যে দিস কার ইজ চিপার অ্যান্ড বেটার কোয়ালিটি আমেরিকান গাড়ি আমি 30 বছর আগে যখন প্রথম আমেরিকায় যাই ভোক্স ওয়াগন ওয়াজ দ্য অনলি ফরেন কার 2% অফ দি আমেরিকান মার্কেট ভোক্স ওয়াগন 30 বছর পরে আমি যখন গেছি আমি রাস্তায় দাঁড়িয়ে দেখি ওয়ার আর দ্য আমেরিকান কার্স কেউ তো নাই সব টয়োটা নিসান হন্ডা হিউন্ডে সব এগুলো কেন কোয়ালিটি কোয়ালিটি তারা টয়োটার আপনারা জানেন তো কন্টিনিউয়াস কোয়ালিটি ইম্প্রুভমেন্ট অনেক কিছু তারা করেছে টয়োটা ওয়ে কাইজেন কাইজেন সম্বন্ধে আমি বলবো পরে বাট হু স্টার্টেড দিস কোয়ালিটি ট্রেডিশন দি আমেরিকানস ড্যামিন আমেরিকান ফেলো কিন্তু হু ইমপ্লিমেন্ট দ্যাট দি জাপানিজ কোয়ার্টস হু ডেভেলপ দ্যাট দি ইউরোপিয়ান্স হু মেড দি বেস্ট কোয়ার্টস ওয়াচ ইন দি ওয়ার্ল্ড দি জাপানিজ আমি যখন দেশে ফিরে আসি তখন ওই যে ওমেগা আর টিশর্ট খুব নাম করা ছিল সবাই একটা ওমেগা কেনে এটা কেনে আই ওয়াজ এ সিটিজেন কারণ আমার ওটা অ্যাডভার্টাইজটা খুব ভালো লেগেছিল ওটা ছিল সাম ডে অল ওয়াচেস উইল বি মেড দিস ওয়ে সাম ডে অল ওয়াচেস উইল বি মেড দিস ওয়ে মানে এটা আমি ফিউচারের জন্য কিনলাম আমার তো 40 বছর পরে আমার সেই সেই ওয়াচ আছে এখনও ও এখানে খুলে রেখেছি সিটিজেন আই উইল নেভার বাই ওমেগা সিটিজেন জাপানিজরা কীভাবে শিখেছে এটাও আমরা জেনে নেই দেখেন জাপানিজরা ক্যামেরাতে জাপানিজ মোস্ট অ্যাডভান্সড এই ছোটো যেমন এই যে এটা বেরোচ্ছে ওয়াকম্যান ওদের ক্যামেরা ছোটো বড়ো অনেক রকম আছে এনি জাপানিজ হু গোজ ফর ট্রেনিং অ্যাব্রড দে উইল অল টেক পিকচার্স ছবি নিয়ে আসে হ্যাঁ ছবি নিয়ে এসে তারপর অ্যানালাইজ করে তারপর ওখান থেকে শেখে ওটা কীভাবে করছে একটা এটা ঠিক বাংলা আমি জানি না এটা ফ্রেজটা আমাকে কেউ হেল্প করতে পারেন বাংলা আমি উর্দুতে বলছি আমার অনেক উর্দু ফ্রেন্ড তারা বলে আকলমন্দ কে লিয়ে ইশারা কাফি হ্যাঁ এটা মানিটা কি আকলমন্দ কে লিয়ে ইশারা কাফি হ্যাঁ মানে যারা নলেজেবল তারা সামান্য একটু ইঙ্গিত পেলে অনেক কিছু বুঝে ফেলে জাপান যখন কাউকে ট্রেনিংয়ের জন্য কোনো একটা বিদেশি কোম্পানিকে পাঠায় তাদের লোককে ম্যাক্সিমাম ট্রেনিং দেয় এইটার সম্বন্ধে তুমি যত কিছু জানতে পারো জেনে নাও প্লাস এখানে আমাদের কোনটা কী কী জানি না সেটা জেনে নাও ওখানে গিয়ে ওইটা জেনে আসতে হবে তোমাকে তারা কী করে ছবি নেয় শুধু যেখানে যায় ছবি তুলে নিয়ে আসে ছবি তুলে নিয়ে আসে এসে অ্যানালিসিস করে তারপরে দে ট্রাই টু ইম্প্রুভ আমাদের ডোন্ট টেক এনি অফেন্স আই ইউজ টু রান এ টেকনোলজি ট্রান্সফার সেন্টার আমি তো এখানে একটা টেকনোলজি ট্রান্সফার সেন্টার ডিরেক্টর ছিলাম আমি অনেক মিটিং করেছি এই রিজিনের পার্টিসিপেন্টদের নিয়ে এই যে আপনাদের দু একটা বইয়ের কপি দিলাম আমার অনেক বই ছিল যারা আসে তাদেরকে আমরা দেই বিকজ প্রডিউস বাই ইউএন এভরিবডি শুড গেট দ্য কান্ট্রিজ আর মেম্বার্স অফ দি ইউএন ইউ ক্যান গেট ফ্রি কিন্তু আমাদের পার্টিসিপেন্টরা আমি মিটিংয়ের পরে আমার লোককে পাঠাতাম হোটেলে গিয়ে দেখো তো বইগুলো কারা কারা ফেলে গেছে ফেরত নিয়ে আসো সবাই ওই 22 কেজি আগে তো ছিল মাল কত আনতে পারবে প্লেনে জিনিসপত্র সুবি নিয়ে সব কিনে নিয়ে যাবে বইগুলো তো নেবে না কেউ ফেলে দিয়ে আসতো আমরা নিয়ে আসতাম ফেরত একজন জাপানিজকে তারা আরও যা পায় সেগুলোকে নিয়ে চলে যায় বিকজ দে নো দি ভ্যালু অফ